জিতেই শিরোপা উৎসব করতে চেয়েছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে লাল সবুজকে রুখে দিয়েছে নেপাল। গোলশূন্য ড্র করায় আনন্দ কিছুটা কমেছে স্বাগতিকদের, তারপরেও মুজিব বর্ষের বিশেষ আয়োজনে শিরোপা ঘরে রাখতে পারে আছে স্বস্তি। সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন মাহবুবুর রহমান সুফিল। দেশের ফুটবলে এসেছে এক ট্রফি, হোক না তার নেপালের বিপক্ষে সিরিজ থেকে। রঙিন প্রত্যাবর্তনের পর গোলশূন্য ড্র ম্যাচ উৎসবের মাত্রা কিছুটা কমিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিনও বেঙ্গল টাইগার্সের সমর্থনে হাজার দর্শক। ট্রফি নিশ্চিতের ম্যাচে দুই পরিবর্তন বাংলাদেশের, রক্ষণ শক্তিশালী করতেই গোলপোস্টে ফেরেন আশরাফুল রানা, ডিফেন্সে ইয়াসিন, করোনা থেকে ফেরা ধিমালকে শুরুর একাদশে রাখে নেপাল। ডাগ আউটে জেমিন না থাকা আর লাল সবুজের লক্ষ্যহীন ফুটবল, দুটোর মাঝে সম্পর্ক স্পষ্ট। অ্যাটাকিং থার্ডে খেই হারিয়েছেন জীবন সাদ সুমন রেজা। প্রতিপক্ষের প্রেসিং ফুটবলে রক্ষণকেও পরীক্ষা দিতে হয়েছে বার কয়েক। বিরতির পর সুমনের পরিবর্তে মাঠে নামেন সুফিল। আগের ম্যাচের মতোই বা প্রান্তে তার ক্ষিপ্রতা দেখা গেছে। সাদউদ্দিনের সাথে তার রসায়ন নেপাল রক্ষণে আতঙ্ক ছড়িয়েছে, তবে গোল আদায় সম্ভব হয়নি। শেষ সুযোগ পেয়েছিল নেপাল, তবে সাইডবারের কল্যাণে তা রক্ষা হয়েছে। শেষ বাঁশি বাজিয়ে গোলশূন্য ম্যাচের ইতি টানেন রেফারি। স্বর্ণালী ট্রফি হাতে উঠেছে ঠিকই, কিন্তু দ্বিতীয় ম্যাচে বেঙ্গল টাইগার্সের পারফরমেন্স মনোপুত হয়নি। তারপরও জীবন সাদ আর সুফিলরা যে আত্মবিশ্বাস পুঁজি করেছেন তা থেকে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছার ম্যাচে দুর্দান্ত কিছু করবে সেই প্রত্যাশা করাই যায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা।